দেব আমার না ঘন্টা বাজাতে খুব ভালো লাগে মাম্মা আমি ঘন্টা বাজালে তুমি রাগ করবে না তো জানো তো মাম্মা আমি না পূজোর ঘন্টা বাজাতে পারি স্কুলে ঘন্টা বাজাতে পারি দেখবে তুমি কি ম্যাজিক করলে ম্যাজিক কিসের ম্যাজিক আমি কোথা থেকে ম্যাজিক করব ওরে বাবা মাম্মা ম্যাজিক করেনি তুমি আমার রোজা ভিজিকে ডেকে মাম্মামকে বকা খাইও না ম্যাজিকই তো হলো এই ঘন্টাটা নিজে নিজে উঠলো নিজে নিজে নামলো আমি দেখলাম কি কি হয়েছে দাদু ভাই এই ঘন্টাটা একবার উপরে উঠলো একবার নিচে নামলো এই পল্টন তুই এদিকে আয় শোন ও বাচ্চা দাদা তুমি চুপ করো না সবই তো ভয় পেয়ে যাবে আমি কোনো ম্যাজিক করিনি এই ঘন্টাটা তুললাম বাজাবো বলে কি বললি ঘন্টাটা উপরে উঠলো আবার নিচেও নেমে গেল কি দারুণ গল্প বানাস রে তুই পল্টন এবার বুঝেছি স্কুলে এরকম কথা বানিয়ে বানিয়ে বলিস না গল্প বানানে তো চিঠু লোন দাদাকে বকতো বলতো তুই আবার গল্প বানাচ্ছিস সব বড়রা একই কথা কেন বলে গো উপরের পিসি পল্টন নিশ্চয়ই খুব কার্টুন দেখে তাই না আর না হলে কমিক্স পড়ে তাই মাথায় এত গল্প আসছে তাই তো সত্যি দেখেছি দাদু ভাই এসো তো যাও গিয়ে দেখে এসো মা কি করছে তাতে তৈরি হয়ে আসতে বলো তো এখানে যাও 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 ওরে বাবা আবার এখানে উজে বেশি কে ডাকবে ও যদি গুনামি ওষুধ খাবো না ও মাম্মা পূজোর জোগাড় তো দেখছি কিছুই হয়নি আমাদের উপর দায়িত্ব দিলে এতক্ষণে কখন সব হয়ে যেত মা আমি বরং হাতে হাতে একটু হেল্প করে দিই হ্যাঁ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না শোনো আমরা এখনো তোমার মতো এতটা পাথর হয়ে যাইনি তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা এটাই আমার শেষ কথা তোমাকে দাদা ভাই পুতুলটা না দিয়ে এসেছি আস্তে একেবারে বজরং বলি আন্টির হাতে দিয়েছো তো না আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি মা ঘরে ছিল এ বাবা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল সর্দারজি না ঠিক আছে আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন আসলে আমার জানাটা খুব দরকার আমি তাহলে আসি কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা Try
ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।